সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত সবগুলি ঠিক আছে। এর পরে যদি আমরা যেই সমস্ত কাজ করি যার দরুন আমার আপনার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআররাফান ফাসআলুহু আন শাইয়্যিন লা তুকবালু লাহু সালাতুন আরবাঈন লাইলা। কেউ যদি গণকের কাছে যায়, তাকে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী বলেছেন, লা তুকবালু লাহু সালাতুন আরবাঈন লাইলা, তাহলে তার 40 দিনের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেন, আপনার ইবাদত রসুলের তরিকাতে হয়, আপনার ইবাদত আল্লাহর জন্য হয়, আপনার ইবাদত করেন হালাল খাবার খেয়ে, এরপরে অপরাধ গণকের কাছে যাওয়া। আপনি যদি গণকের কাছে যান, ফাসআলুহু আন শাইয়্যিন, তাকে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করেন, এখনো গণক গনে দেখেনি, আপনার জিনিসটা কোথায় আছে, শুধু আপনি জিজ্ঞাসা করেছেন, দেখেন তো আমার ঘড়িটা হারিয়ে গেছে, গনে আপনি পান কি না, দেখেন তো মোবাইল হারিয়ে গেছে, আপনি খোঁজ করতে পারেন কি না, এখনো গণক গনেনি, আপনি শুধু জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করাতেই 40 দিনের কোনো ইবাদত আপনার কবুল হবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি গণকের কথা বিশ্বাস করে, কেউ যদি গণকের কথার প্রতি আশ্বস্ত হয়, কোরআন অস্বীকার করা যেমন পাপ, গণকের কথা বিশ্বাস করা তেমন পাপ। কোরআন অস্বীকার করা যেমন পাপ, গণকের কথা বিশ্বাস করা তেমন পাপ। কোরআন অস্বীকারকারী যেমন মুসলিম হতে পারে না, গণকের কথা বিশ্বাসকারীও তেমন মুসলিম হতে পারে না। অতএব আমরা আমাদের জীবনের ইবাদতগুলি যদি আল্লাহর নিকটে কবুল আর মঞ্জুর পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে গণকের কাছে যাওয়া থেকে দূরে থাকতে হবে। 2 এবং 3, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, ওই ব্যক্তির সালাত নামাজ আল্লাহর নিকটে কবুল হয় না যে ব্যক্তি সালাতের প্রারম্ভে ওযু করে না, পবিত্রতা অর্জন করে সালাত আদায় না করলে, নামাজ না পড়লে আল্লাহর নিকটে এই সালাত কবুল হয় না। 3, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলেন, মাস্তানি করে উপার্জিত টাকা, টেন্ডারবাজি করে উপার্জন করা টাকা, চাঁদাবাজি করে উপার্জিত সম্পদ, টেন্ডারবাজি করে জবরদখল করে মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে উপার্জিত সম্পদ থেকে দান করলে এই দান আল্লাহর নিকটে কবুল হয় না। দান কম হবে, সৎপথে উপার্জিত সম্পদ থেকে হবে, এটা আপনার ইহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। দানের পরিমাণ বেশি হবে, হারাম পথে উপার্জিত হলে আপনার ইহকালেও মাঠে মারা যাবেন, পরকালেও জাহান্নামে যেতে হবে, কারণ আপনার এই দান কবুল করা হবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয় হতভাগা ব্যক্তি ওই যে সালাত আদায় করে ওযু ছাড়া। 3 নম্বর হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে আত্মসাৎকৃত সম্পদের, তাদের এই ধরনের দান আল্লাহর নিকটে কবুল আর মঞ্জুর হয় না। 4 নম্বর হতভাগা ব্যক্তি, আল্লাহর নবী এই শ্রেণীর মানুষ সম্পর্কে মহিলাদের কথা এনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তুকবালু সালাতুল হায়েদ ইল্লা বি খিমার, ওই নারীর ওই মহিলার সালাত আল্লাহর নিকটে কবুল হয় না। যেই নারী যেই মহিলা হায়েজ প্রাপ্ত, যেই মহিলা বালেগা, যেই মহিলার মাসিক হয়েছে, এই প্রাপ্ত বয়স্ক মহিলা যদি উড়না ছাড়া চাদর ছাড়া সলাত আদায় করে, যেই পোশাকটা পরে থাকে সলাত আদায় করার সময় অতিরিক্ত বড় একটা উড়না বা চাদর পরতে হবে, যেই উড়না চাদরে তার মাথা সহ পুরা দেহ ঢেকে থাকে, এরকম চাদর পরে সলাত আদায় না করলে তার সলাত আল্লাহর নিকটে কবুল হবে না। মা বোন যারা এসেছেন, আমরা যারা অভিভাবক আছি, আমরা এ ব্যাপারে একটু সজাগ এবং সতর্ক হওয়ার চেষ্টা করি। মা বোনরা যারা সলাত আদায় করে অতিরিক্ত একটা বড় চাদর পরিধান করানোর চেষ্টা করি। পাঁচ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ নাম্বার হতভাগা ব্যক্তিও নারীদের কথা উল্লেখ করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাস্তাতে ছিলাম, হঠাৎ একটা মহিলা যাচ্ছিল, আমি তার দেহ থেকে শরীর থেকে কাপড় থেকে সুগন্ধি অনুভব করলাম। আমি আন্দাজ করলাম, আমি অনুমান করলাম যে এই মহিলা সুগন্ধি ব্যবহার করেছে। আমি তাকে ডাক দিলাম, এই মহিলা শোনো, কি কোথায় যাবে তুমি? মসজিদে। কেন? সালাত আদায় করতে। তুমি কি সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করেছো? জি। আবু হুরায়রা বলছেন, তুমি ফিরে বাড়িতে যাও। কেন? আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকালয়ে যায় তাকে ওইভাবে গোসল করতে হবে একটা মানুষ নাপাক হলে যেভাবে গোসল করে। মানুষ নাপাক হয় স্বপ্ন দোষ হলে, মানুষ নাপাক হয় স্ত্রীর সাথে সহবাস করলে। স্বপ্ন দোষ হলে যেভাবে নাপাক হয়, স্ত্রীর সাথে মিলন হলে যেভাবে নাপাক হয়, কোনো মহিলা যদি সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে লোকালয়ে যায় ওই মহিলা ওই রকম নাপাক হয় নবী বলেছেন। এখানেই শেষ নয়, আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এই মহিলা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি ব্যবহার করে যাচ্ছে। মসজিদে যাচ্ছে সলাত আদায় করার জন্য সুগন্ধি মেখে, এর অনুমতি যদি না থাকে তাহলে রাস্তা ঘাট স্কুল কলেজ অফিস আদালত ঈদ মার্কেটে কি করে সুগন্ধি মেখে চলতে পারে? এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন, যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকালয়ে গমন করে ওই মহিলা ওই রকম পাপী, একটা বেশ্যাখানাতে দেহ ব্যবসা করে ওই মহিলা যেমন পাপী, বেশ্যাখানাতে দেহ ব্যবসা করলে ওই নারী যেমন পাপী। আল্লাহর নবী বলেছেন, সুগন্ধি ব্যবহার করে লোকালয়ে গমন করা নারী ঠিক ওই রকম পাপি। তিনি আরো বলেছেন, এই নারীর কোনো ইবাদত কবুল হবে না, এই নারীর প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তামাম পৃথিবীর মানুষের লানত। আল্লাহর নবী বলেছেন, এই নারী জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার প্রশস্ততা হবে এত বেশি, জান্নাতের দরজার চৌকাঠ থাকবে, পাল্লা থাকবে, এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব হবে, ব্যবধান হবে 40 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেছেন, এই জান্নাতের আটটি দরজায় এমন অনেক দিন আসবে লোকে লোকারণ্য থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত যেখানে থাকবে এখান থেকে চতুর্দিকে
40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি অনুভব করা যাবে। ধরে নেন আপনার এই সাতিহাটি এই জায়গাতে আছে জান্নাত। হাদিস অবশ্য এই জায়গার কথা লেখা নেই, আপনি ভুল বুঝবেন না, আপনাকে বোঝানোর জন্য বলছি এই জায়গাতে জান্নাত আছে। এখান থেকে 40 বছর পূর্ব থেকে বোঝা যাবে জান্নাত পশ্চিমে আছে। এখান থেকে 40 বছর দূরত্ব পশ্চিম থেকে বোঝা যাবে জান্নাত পূর্ব দিকে আছে। এখান থেকে 40 বছর উত্তর থেকে বোঝা যাবে দক্ষিণ দিকে জান্নাত আছে। এখান থেকে 40 বছর দক্ষিণ থেকে বোঝা যাবে উত্তর দিকে জান্নাত আছে। আপনি একটু কল্পনা করুন, আপনার বিবেকের কাছে একটু জিজ্ঞাসা অনুভূতিতে আনার চেষ্টা করুন। এই নারী কোন নারী? যে নারী সুগন্ধি মেখে জনগণের মাঝে ঘুরে বেড়ায়, এই নারী জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে জান্নাত থেকে কত দূরে থাকবে? বোঝাতে পারি না আপনাকে, এত দূরত্বে থাকবে জান্নাতের সুগন্ধি পাবে না। মা বোন আপনাকে বলতে এসেছি, হয়তো আপনি পাঁচ ওয়াক্ত পড়েন মনে করেন জান্নাতে চলে গেছেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন মনে করেন বড় নেক আমল করছেন, হজ উমরা করে এসেছেন মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছেন, দেদারছে ঘুরে বেড়াচ্ছেন, আপনার এই প্রসাধনী সুগন্ধি ব্যবহার করে আপনি জানেন কি জান্নাত থেকে আপনি কত দূরে থাকবেন কিয়ামতের দিন? অতএব সাবধান, দুনিয়াবি জেনা ব্যবিচার ইফতিজিং ধর্ষণ এগুলোর থেকে বাঁচার একটা পথ হলো নারীদের সুগন্ধি ছাড়া রাস্তাতে চলা। সুগন্ধি মেখে চললে যত নেককার মানুষ হোক অথবা বদকার মানুষ হোক একবার দেখার চেষ্টা করবেই, কে যাচ্ছে এই সুগন্ধি মেখে আমার সামনে দিয়ে, দেখি তো একটু, নারী যাচ্ছে কি পুরুষ যাচ্ছে মানুষ তো শুরুতে অনুমান করতে পারে না, অযাচিতভাবে ওর দিকে এক পলক দেখার চেষ্টা করে, আর দেখলেই জেনার পাপ হয়, তার যত পাপ হয় আপনার তত পাপ হয়। অতএব সাবধান, সুগন্ধি ব্যবহার করুন যখন বাড়িতে থাকবেন, সুগন্ধি ব্যবহার করুন যখন স্বামীর কাছে থাকবেন, সুগন্ধি ব্যবহার করুন যখন ঘরের ভিতরে থাকবেন, যখন লোকালয়ে যাবেন বাহিরে যাবেন তখন যাবতীয় সুগন্ধি পরিহার করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবি উমামা ইবনে বাগেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা বাগেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে, যেই সমস্ত মানুষের ইবাদত তাদের কানের নতি অতিক্রম করে না, কাঁধ অতিক্রম করে না, আল্লাহর আরশে পৌঁছাতো বহু পরের কথা, আল্লাহর আরশে পৌঁছাতো বহু পরের কথা, তাদের কাঁধ অতিক্রম করে না, অথচ মনে করে আমি ভালো ইবাদত করছি। এক, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার কোনো ইবাদত কবুল হয় না যেই মহিলাকে তার স্বামী তার বিছানায় ডাকে সঙ্গত কারণ ছাড়া, যুক্তিযুক্ত কারণ ছাড়া বিছানায় যায় না, পৃথক রাত কাটায়। আল্লাহর নবী বলেছেন এই নারীর কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। এই নারী অভিশপ্ত, এই নারী অভিশপ্ত, এই নারী অভিশপ্ত। আল্লাহর নবী বলেন মানুষ হয়ে মানুষকে সেজদা করা বৈধ নয়, জায়েজ নয়, হালাল নয়। হালাল যদি হতো আমি পৃথিবীবাসীকে বলতাম, ও পৃথিবীর নারী তুমি তোমার স্বামীকে সেজদা করো। বুঝাতে পারিনি, আল্লাহর নবী বলেছেন মানুষে মানুষকে সেজদা করা জায়েজ নয়, বৈধ নয়, হালাল নয়। জায়েজ যদি হতো, হালাল যদি হতো, বৈধ যদি হতো আমি তামাম পৃথিবীর নারীদেরকে বলতাম, ও নারী তুমি তোমার স্বামীকে সেজদা করো। বহু আলোচনা শুনেছেন আল্লাহর নবী বলছেন স্বামীর দেহ থেকে যদি রক্ত পুঁজ গড়ে পড়ে, ন্যাকড়া দিয়ে নয়, হাত দিয়ে নয়, জিহবা দিয়ে সেটাও যদি পরিষ্কার করে, তবু স্বামীর ঋণ শোধ হবে
না। তাই বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যা। সিটি গোল্ড হাদিস এটা, সিটি গোল্ড বোঝেন, নকল সোনা যেমন এই নকল হাদিস তেমন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ হাদিস ঠিক। আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহা, মায়ের পদতলে সন্তানের জান্নাত, এ হাদিস ঠিক। আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহা, মায়ের পদতলে সন্তানের জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পদতলে সন্তানের জান্নাত, এ হাদিস ঠিক। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যা। আল্লাহর নবী বলেছেন, ওই চাকরের কোনো ইবাদত কবুল হয় না, ওই গোলামের কোনো ইবাদত কবুল হয় না, যেই গোলাম তার মালিকের কাছ থেকে পালিয়ে গেছে আর ফিরে আসেনি, এই গোলামের কোনো ইবাদত তার কান অতিক্রম করবে না। আল্লাহর নবী বলেন, ওই ইমামের ইবাদত তার কান অতিক্রম করবে না, আল্লাহর আরশে পৌঁছাতে দূরের কথা, এই ইমামের কোনো ইবাদত তার কান অতিক্রম করবে না, যে ইমামের উপরে তার সমাজের লোকেরা নাখোশ অথচ ইমামতি চালিয়ে যায় গায়ের জুড়ে। তবে এখানে কিছু কথা আছে, ইমাম চায় সমাজ থেকে শের বেদাত উৎপাটন করতে, আপনার বিদূরিত করতে, আপনি গায়ের জুড়ে মসজিদের সভাপতি, মসজিদের দাতা সদস্য, আপনার দাপি আপনার বাপে জমি দিয়েছে মসজিদের, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, না হলে ইমামতি থাকবে না। এই দাবিটা যে আপনার অযৌক্তিক, এই দাবিটা আপনার বৈধ নয়, এই দাবিটা আপনার যুক্তিযুক্ত নয়, এই দাবিটা আপনার জেদের দাবি, ভ্রান্ত দাবি, ইসলামকে অপমান করার দাবি। তবে সঙ্গত কোনো কারণে ইমাম শেরক বেদাত চালায় মুক্তাদিরা সজাগ, বারংবার বলেও সংশোধন হয় না, সমাজে তার প্রভাব প্রতিপত্তি থাকার কারণে ইমামতিও ছাড়ানো যায় না, এরকম জেদ করে হটকারী করে আপনার ইমামতি যদি করে, আল্লাহর নবী বলেছেন এই ইমামের কোন ইবাদত তার কাঁধ অতিক্রম করবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। এক, ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য চলে যেই ছেলে মেয়ে, এই ছেলে মেয়ের কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। যারা যুবক ভাই এবং বোন আছেন, বৈধ কারণে, সঙ্গত কারণে, হালাল কারণে, জায়েজ কারণে পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার অবাধ্য হলে আপনার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। তিনি বলেছেন, ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ আবশ্যক করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন, আল্লাহ রসুলের ইবাদত করার পরে সব চাইতে খেদমত পাওয়ার হকদার যিনি, তিনি হলেন পীর সাহেব। পীর সাহেব না, তিনি হলেন পিতামাতা। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার দুইজন প্রসঙ্গে তিনি বলছেন, পিতামাতার দুইজন তোমার জন্য হয় জান্নাত নয়তো বা জাহান্নাম, খুশি করো জান্নাতে যাও, যদি খুশি করতে না পারো জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি, অতএব পিতামাতাকে সন্তুষ্ট করেই জান্নাতে যেতে হবে। যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারেন, তাহলে আমার আপনার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। দুই, ওয়ালা মান্নানুন, দান করে খোটা দেয় যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা দান করো, খোটা দিয়ে বরবাদ করো না, দান করো,
খোটা দিয়ে বরবাদ করো না, দান করবেন, নেকির আশা করবেন আল্লাহর কাছে। আপনি আপনার অধীনস্থ কোন মানুষকে দান করলেন আর অন্যায় করলেন আপনার বিরুদ্ধে যাতে না বলে, এই জন্য এই সমাজের অধিকাংশ সহযোগিতা এর ভিত্তিতেই চলে। বোঝাতে পারেনি? তোমাকে ঈদের মৌসুমে ফেতরার টাকা দিই, কুরবানির মৌসুমে চামড়ার টাকা দিই, আর আমার বিরুদ্ধে তুমি মানুষের সামনে মসজিদে বললে, তার মানে বোঝাতে চাচ্ছে ফেতরার টাকা দিয়ে ওর বিবেককে কিনে নিতে চাচ্ছে, কুরবানির পয়সা দিয়ে আপনার বিবেককে কিনে নিতে। এজন্য তিনি বলছেন দান করো, খোটা দিও না, খোটা দিলে তোমার দান বরবাদ হবে। একদিকে দান বরবাদ হবে, আর একদিকে কোনো ইবাদত কবুল হবে না। তিন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না যেই ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে, ভাগ্যকে অস্বীকার করে, এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না।